গাইস 6th অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কি কি আইটেমটা ফ্রিতে পাবা মিশন কমপ্লিটের মাধ্যমে তার একটি অফিশিয়াল ব্যানার কিন্তু বের হয়ে এসেছে ব্যানারে আমাদের কি কি আইটেমটা রাখা হয়েছে আর কি কি মিশন কমপ্লিটের মাধ্যমে আমরা সব আইটেমটা ফ্রিতে পাবো এটা কি তোমরা জানো তোমরা জানার পর খুবই খুশি হয়ে যাবে যে অলরেডি আমাদের বানি বান্ডলের একটি ইভেন্টের অফিশিয়াল ব্যানার কিন্তু গেনা ফ্রি ফায়ার পাবলিক করছে ব্যানারটা পাবলিক করে ফ্রি ফায়ার কি বোঝাতে চাইছে খুবই শীঘ্রই কি আমরা বানি রিলেটেড কোনো ইভেন্ট গেমের মধ্যে দেখতে পাবো গেনা তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে কিন্তু ট্র্যাপ কলাবরেশন স্পেশাল একটি অফিশিয়াল ব্যানার পাবলিক করছে তো ট্র্যাপ কলাবরেশন স্পেশাল কি ইভেন্ট আমাদের গেমে আসতে যাচ্ছে এটা কি তোমরা জানো আর হয়তো তোমরা এটাও জানো যে অলরেডি আমাদের MP40 এবং আমাদের ট্র্যাপ কলাবরেশন স্পেশাল বিএফএসের কিন্তু অফিশিয়াল ব্যানারটা বের হয়ে এসেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের MP40 স্কিনে ফ্যাট লিমিটের কনফার্মড এবং আমাদের বিএফএসে কিন্তু ফুল ডিবিউটি করে দেওয়া হবে এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জার্সি ইভেন্টের আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে ভিডিওটা দেখার পর তোমার এক সেকেন্ডের জন্য মনে হবে না যে ভিডিও দেখে তুমি তোমার মূল্যবান সময়টি নষ্ট করেছ তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা অন্তত ভিডিওতে একটা লাইক করে দিবা তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার ক্ষেত্রে কোনো জরুরি নেই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো আর তা না হলে কিন্তু ভিডিও দেখে চলে যেতে পারো তো আর বেশি কথা বলবো না যেহেতু ভিডিওতে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে তোমরা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো গাইস ফার্স্ট অফ অল আমার কাছে অনেক দিনের রাত 12টা ভিডিও জমে গেছে আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি তোমরা জাস্ট মনোযোগ সহকারে শোনো ফার্স্ট অফ অল আজ রাত 12টার পর কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ওয়েব ইভেন্ট রয়েছে রাত 12টা কিংবা ভোর 4টার পর তোমরা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু নকআউট বলে একটি ওয়েব ইভেন্ট গেমের মধ্যে দিতে পাবা যেখানে আমাদের একটি ফিমেল বান্ডেল রাখা হবে ফিমেল বান্ডেল কিন্তু আমাদের এই ওয়েব ইভেন্টের কিন্তু মেইন আইটেম রাইট তো ফিমেল বান্ডেল তোমাদের যদি ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো এবার কাল রাত 12টার পর কিংবা পরশু দিনের রাত 12টার পর অর্থাৎ আমাদের 27 তারিখ রাত 12টার পর কিংবা 28 তারিখ রাত 12টার পর কিন্তু আমাদের জম্বি সামুরাই বান্ডেলটা গেমের মধ্যে আসার কথা আছে তবে আমি কিন্তু এই বিষয়ে একটু কনফিউজড আছি কারণ এত বড় একটি ওয়েব ইভেন্ট আমাদের গেমে রিটার্ন করবে তবে এটার অফিশিয়াল ব্যান্ডটা কেন বের হয়ে আসতেছে না এটা মানে তো বলেছে যে এই মাসের মধ্যে তোমরা জম্বি সামুরাই ব্যান্ডটা গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা তো দেখা যাক ফ্রি ফায়ার কি করে এবার 29 তারিখ রাত 12টার পর কিন্তু আমাদের গেমে আইটি ফিক্সড ইভেন্ট রয়েছে যেখানে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটা সার্ভারে তোমরা কিন্তু একটি রিং রোল ইভেন্ট গেমের মধ্যে দেখতে পাবা 29 তারিখ ঠিক ভোর 4টার পর তোমরা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু অ্যাঞ্জিক রিলেটেড যে রিং রোল ইভেন্ট রয়েছে অর্থাৎ আমাদের গ্রিন অ্যাঞ্জিক যে রিং রোল ইভেন্ট রয়েছে এটা কিন্তু তোমরা গেমের মধ্যে দেখতে পাবা হতে পারে আমাদের গ্রিন অ্যাঞ্জিকের সাথে কিন্তু আমাদের হোয়াইট অ্যাঞ্জিকটাও থাকতে পারে হোয়াইট অ্যাঞ্জিকটি থাকবে কি থাকবে না এটা কিন্তু 100% কনফার্ম না তবে আমাদের গ্রিন অ্যাঞ্জিকটা কিন্তু মাস্ট বি থাকবে ও এখানে একটা কথা তোমাদের বলতে মিস্টেক হয়ে গেছে আমাদের ঈদ 28 কিংবা 29 যে তারিখে হোক না কেন ঈদের দিন তোমরা কিন্তু দুইটা ইভেন্ট গেমের মধ্যে দেখতে পাবা প্রথমটি হচ্ছে ঈদ স্পেশাল ম্যাজিক কিউব ইভেন্ট আর সেকেন্ডটি হচ্ছে কিন্তু ঈদ স্পেশাল আমাদের কলব্যাক ইভেন্ট আর ফ্রি ফায়ার যদি চাই সেক্ষেত্রে আমাদের ঈদ স্পেশাল যে পিং ডায়মন্ড স্টোরি ইভেন্টটি রয়েছে এটা কিন্তু স্টার্ট হতে পারে তবে পিং ডায়মন্ড স্টোরি ইভেন্ট নিয়ে কিন্তু এখনো 100% কনফার্মেশন পাওয়া যায়নি এবার 30 তারিখ রাত 12টার পর কিন্তু আমাদের গেমে দুটি ফিক্সড ইভেন্ট রয়েছে প্রথমত 30 তারিখ রাত 12টার পর তোমরা বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আমাদের ট্র্যাপ কলাবরেশন স্পেশাল যে বিএফএসটি রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা অনেক আছে বিএফএসের সম্পূর্ণ রিভিউটি কিন্তু দেখেনি তো আমি তোমাদের শর্টে রিভিউ করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও প্রথমত বিএফএসে আমাদের একটি সার্ভার স্ক্রিন রয়েছে এটি থিম সার্ভার স্ক্রিন এর পরবর্তীতে রয়েছে আমাদের একটি ব্যানার যেটা কিন্তু দেখতে মোটামুটি ভালো আছে এর পরবর্তীতে রয়েছে আমাদের একটি চশমা পরবর্তীতে রয়েছে আমাদের একটি আফতার এবং তার পরবর্তীতে তোমরা দেখতে পাবে একটি লেজেন্ডারি লুট বক্স স্ক্রিন তবে লুট বক্স স্ক্রিনটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে এছাড়া বইয়ের পাশে তোমরা ডগ এজেন্টের পেটটি রয়েছে এটা কিন্তু তোমরা দেখতে পাবা এর পরবর্তীতে রয়েছে আমাদের বইয়ের পাশে যে মেন ফিমেল বান্ডটা সেটা ফিমেল বান্ডটা কিন্তু আমার কাছে খাপটা মোটামুটি ভালো লেগেছে এর পরবর্তীতে রয়েছে আমাদের আরেকটি ব্যানার ব্যানারটা কিন্তু মোটামুটি সুন্দর এবং নেক্সটে রয়েছে আমাদের একটি লেজেন্ডারি সার্ভোর্ড স্ক্রিন সার্ভোর্ড স্ক্রিনটা কিন্তু সত্যি অনেকটাই লেজেন্ডারি এর পরবর্তীতে রয়েছে আমাদের থিম একটি ট্রাকের স্ক্রিন এবং নেক্সটে রয়েছে আমাদের বইয়ের পাশে যে মেন লেজেন্ডারি মেল বান্ডেলটি সেটা এটা কিন্তু সত্যি অনেকটাই লেজেন্ডারি এটার জন্য হলো কিন্তু আমি বইয়ের পাশটা করবো তো এবারে বইয়ের পাশে মেল বান্ডেলটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানিও আর মেল বান্ডেলের যে আমাদের বেসিক ভার্সন সেটা কিন্তু এটা তো এটাও কিন্তু মোটামুটি দেখতে খারাপ না এছাড়া বইয়ের পাশে কিন্তু লেজেন্ডারি গ্যান্ড স্ক্রিন রয়েছে তাছাড়া তোমরা একটি লেজেন্ডারি একিন স্ক্রিনও দেখতে পাবা এর পরবর্তীতে রয়েছে আমাদের একটি মিলি ওয়েপনের স্ক্রিন যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পারতেছ তাছাড়া আমাদের ব্যাকপ্যাক এবং আমাদের এজেন্ট যে পেটটি রয়েছে আমাদের ডগ এজেন্ট তো এই ডগ এজেন্টের কিন্তু তোমরা স্ক্রিনটা দেখতে পেয়ে যাবে এই ছিল আমাদের বইয়ের পাশে মোটামুটি একটি শর্ট রিভিউ আমি তোমাদের করে রাখলাম আশা করি তোমরা উপকৃতই হয়েছ এবার 31 তারিখ রাত 12টার পর তোমরা বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর সার্ভারে সেকেন্ড যে ইভেন্ট দিতে পাবা সেটি হচ্ছে আমাদের বিয়ার র্যাঙ্ক সিজনের পরিবর্তন বিয়ার র্যাঙ্ক সিজনের ফ্রি রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু একটি ফিমেল বান্ডেলের টি শার্ট পাবা যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ এবং তার সাথে কিন্তু আমাদের উটপিকার গান একটি থিম স্কিন পাবা যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেলে উটপিকার ছাড়া তোমরা কিন্তু কিছু আফতার ব্যানার পাবা যেটা কিন্তু একদমই কম্পালসারি একটা বিষয় যেটা কিন্তু প্রত্যেকবারই আমাদের দিয়ে থাকে তবে এবার এক্সট্রা অর্ডিনারি ভাবে যে জিনিসটা ফ্রিতে পাবা সেটা হচ্ছে আমাদের গুলাল স্কিন একটা হচ্ছে আমাদের সিলভার কালারের আরেকটা কিন্তু আমাদের একদম গোল্ডেন কালারের যখনই তুমি বিয়ার র্যাঙ্ক সিজনে হিরোকে যাবা তোমাকে একটা টোকেন দিবে সেই টোকেন দিয়ে তোমরা কিন্তু এই সিলভার কালারের যে গুলাল স্কিনটি রয়েছে সেটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা আর সোনালি কালারটা যত সম্ভব আমাদের র্যাঙ্ক সিজন যখন গোল্ড উঠবা তখনই হয়তো বা দিয়ে দিবে তো এতে গেলে আমাদের 30 তারিখ রাত 12টা আপডেট এবারে আমাদের 1 তারিখ রাত 12টা আপডেট দিকে তো 1 তারিখ রাত 12টা পর তোমরা কিন্তু কোনো ইভেন্ট গেমের মধ্যে দেখতে পাবা না তবে 2 তারিখ রাত 12টার পর কিন্তু আমাদের একটি ফিক্সড ইভেন্ট রয়েছে যেটি হচ্ছে আমাদের ইভো MP40 এর ফ্যাট লিমিট 2 তারিখ রাত 12টার পর বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটা সার্ভারে তোমরা কিন্তু ইভো MP40 যে ফ্যাট লিমিট রয়েছে এটা কিন্তু কনফার্ম ভাবে অ্যাড দেখতে পেয়ে যাবে এবার 3 তারিখ রাত 12টার পর কিন্তু আমাদের গেমে আইটি ফিক্সড ইভেন্ট আছে যেখানে কিন্তু তোমরা ইভেন্ট সেকশনের নিচে কিন্তু আমাদের 6 অ্যানিভার্সারি যে লোগোটি রয়েছে ওটা দেখতে পাবা এবং লোগোর উপর ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস কিন্তু শো হবে এই ইভেন্টে কিন্তু আমাদের সিম্পল কিছু রিওয়ার্ড থাকবে যেরকম গোল্ড বনফায়ার পেট ফুড এরকম আইটেম রিওয়ার্ড সব আইটেম রিওয়ার্ড গুলো নিতে তোমাদের CSBR মোড খেলতে হবে CSBR মোড খেলে তোমাদের কিছু টোকেন দিবে সেই টোকেন দিয়ে তোমাদের এখানে স্পিন করলে কিন্তু আইটেম রিওয়ার্ড গুলো পেয়ে যাবে এছাড়া 6 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা যেসব লেজেন্ডারি আইটেম রিওয়ার্ড ফ্রিতে পাবে তার একটি অফিশিয়াল ব্যানার তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এখানে আমাদের ব্যানারে যেসব লেজেন্ডারি আইটেম রিওয়ার্ড ফ্রিতে দেওয়ার কথা আছে সেগুলো প্রি অ্যাক্সেস কিন্তু আমি তোমাদের জন্য ম্যানেজ করছি যেগুলো তোমরা
এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। তো প্রথমত রয়েছে আমাদের লেজেন্ডারি একটি বাইকের স্ক্রিন যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। লেজেন্ডারি বাইকের স্ক্রিন তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। ফ্রি অনুযায়ী বাইকের স্ক্রিনে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। এর পরবর্তীতে রয়েছে আমাদের একটা হেড যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ, এটাও তোমরা কিন্তু একদম ফ্রিতে পাবা মিশন কমপ্লিটের মাধ্যমে। মেল ফিমেল দুইটা ক্যারেক্টার কে তোমরা কিন্তু এই হেডটা পড়াতে পারবা। হেডের স্ক্রিনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এছাড়া তোমরা একটা কিন্তু N94 গানের স্ক্রিন কিন্তু একদম ফ্রিতে পাবা। N94 স্ক্রিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটিও কিন্তু অনেকটা লেজেন্ডারি রাখা হয়েছে। যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ সিঙ্গেল ম্যাগাজিন রিলোড স্পিড মাইনা। ফ্রিতে তোমাদের এত সুন্দর প্লাস লেজেন্ডারি একটি গান দেওয়া হচ্ছে, এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ। এছাড়া তোমরা একটা প্যারাশুট স্ক্রিন ফ্রিতে পাবা, যেটা হচ্ছে আমাদের 6th অ্যানিভার্সারি স্পেশাল। এছাড়া 6th অ্যানিভার্সারির উপর কাস্টম করা লেজেন্ডারি একটি ইমোট তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু আমার কাছে খারাপ না, মোটামুটি ভালো লাগছে। আর ফ্রিতে এর চেয়ে ভালো ইমোট আর কি বা দিবে বলো। এছাড়া 6th অ্যানিভার্সারি স্পেশাল তোমরা একটা সিডি প্লাস ম্যাজিক কিউব কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তো এ ছিল আমাদের 6th অ্যানিভার্সারি স্পেশাল। তোমরা যেসব লেজেন্ডারি আইটেম রেটগুলো ফ্রিতে পাবা সেগুলো A to Z ডিটেইলস। তো যেসব লেজেন্ডারি আইটেম রেটগুলো আমাদের ব্যানার ছিল এগুলো কিন্তু একদিনে একটা ইভেন্টের মাধ্যমে চলে আসবে না, এগুলো কিন্তু আমাদের 3 থেকে 4 দিন কিংবা 5 দিন লেগে যাবে এক একটা করে ইভেন্ট গেমের মধ্যে আসতে। তবে 3 তারিখে যখন আমাদের 6th অ্যানিভার্সারি স্পেশাল স্পেশাল ইন্টারফেসটি অ্যাড হবে, তখন কিন্তু আমাদের তার সাথে কিছু মিশন অ্যাড হবে, যেরকম আমাদের কাস্টম রুম কার্ড রিলেটেড। এখানে কিন্তু তোমরা কাস্টম রুম কার্ডটা একদম ফ্রিতে পাবা লগইন রিওয়ার্ড হিসেবে। এছাড়া তোমরা কিন্তু একই দিনে মেন FFA নামে একটি মিশন দেখতে পাবা, যে মিশনটা কমপ্লিট করলে গোল্ড রয়্যাল ভাউচার। এছাড়া তোমরা কিন্তু একটি বক্স পাবা বান্ডেলে, যে বক্সের মধ্যে আমাদের একটি ফিমেল বান্ডেল থাকবে। বান্ডেলটা তোমরা কিন্তু ডাইরেক্ট পারমানেন্ট পাচ্ছ না, এখানে বক্স দিবে, যদি বক্স থেকে ভাগ ভালো থাকে সেক্ষেত্রে পারমানেন্ট পেলেও পেতে পারো। এছাড়া তোমাদের একটি গান বক্স দিবে, যে গান বক্সের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একে এবং আমাদের থিমে একটি স্পাস গানের স্ক্রিন দেখতে পাবা। এর পরবর্তীতে তোমরা কিন্তু 6th অ্যানিভার্সারি স্পেশাল যে টোকেনটি রয়েছে, এই টোকেন এক্সচেঞ্জের একটি মিশন দেখতে পাবা, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু কিছু টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিছু আইটেম রেট কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। এক্সচেঞ্জ রেট হিসেবে কিন্তু খারাপ না, মোটামুটি ভালো ভালো আইটেম রেট রাখা হয়েছে। এখানে একটা লেজেন্ডারি ফিমেল বান্ডেল রয়েছে। এছাড়া তোমরা কিন্তু গান বক্স এছাড়া অন্যান্য আইটেম রেট দেখতে পাবা, যেগুলো কিন্তু মোটামুটি ভালোই বলা চলে। পরবর্তী মিশনে তোমরা কিন্তু 6th অ্যানিভার্সারি স্পেশাল একটি আফতার ফ্রিতে পেয়ে যাবা। এছাড়া একটি বক্স ফ্রিতে পাবা বান্ডেলের, যে বক্সের মধ্যে তোমরা কিন্তু দুইটা বান্ডেল দিতে পাবা, যেটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনটের উপর কাস্টম করা একটি মেল বান্ডেল, আরেকটা কিন্তু ফিমেল বান্ডেল। পরবর্তীতে এখানে আরেকটি মিশন রয়েছে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু 6th অ্যানিভার্সারি স্পেশাল ব্যানার, এরপরে কিন্তু প্যারাফুল গান প্লাস আমাদের G10 গানের একটি বক্স এবং তার সাথে কিছু ইনকিউটার ভাউচার তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। অ্যাট দ্য লাস্ট 3 তারিখে তোমরা কিন্তু ইলাইট অলক লিডের একটি মিশন দেখতে পাবা, যে মিশনটা কমপ্লিট করতে হলে তোমাদের বিয়ার কিংবা সেস খেলতে হবে এবং খেলে কিন্তু কিছু টোকেন কালেক্ট করতে হবে, যে টোকেন দিয়ে তোমাদের নর্মাল অলককে ইলাইট অলককে রূপান্তর করতে যে টোকেনটা রয়েছে এগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে হবে। এছাড়া টোকেন এক্সচেঞ্জে কিন্তু আমাদের নর্মাল কিছু আইটেম রেট রাখা হয়েছে, যেগুলো তোমরা এখন স্ক্রিন উপর দেখতেই পেলে। তো এই ছিল আমাদের 6th অ্যানিভার্সারি ইভেন্টের নর্মাল প্লাস লেজেন্ডারি আইটেম রেট গুলো এক্সচেঞ্জ স্টোর ইভেন্টের A to Z ডিটেইলস। আমি তোমাদের সবটুকু বিষয় ক্লিয়ার করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সার্ভার ভেদে কিন্তু কিছু কিছু আইটেম রেট পরিবর্তন হতে পারে, সেটা পরবর্তীতে দেখা যাবে কি কি আইটেম রেট আমাদের পরিবর্তন আসলো। এবার 3 তারিখ রাত 12টার পর কিন্তু আমাদের গেমে IT ফিক্সড ইভেন্ট রয়েছে, যেহেতু 3 তারিখ রাত 12টার পর টপ ইন্টার চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে 3 তারিখ রাত 12টার পর বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটা সার্ভারে তোমরা কিন্তু এনজি ক্লিয়ারের যে টপ ইন্টার রয়েছে এটা কিন্তু দেখতে পাবা, যেখানে টপ অফ ইভেন্টে আমাদের লেজেন্ডারি কাটন স্কিন এবং তার পাশাপাশি কিন্তু আমাদের লেজেন্ডারি ইমোট থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ। আর যত জানি গেছে টপ ইভেন্টের পর আমাদের 6 কিংবা 7 তারিখে তোমরা অ্যাঞ্জেলিক জাস্টিস যে ওয়েভেন্টে রয়েছে এই জাস্টিস ওয়াল ওয়েভেন্টে কিন্তু গেমের মধ্যে দেখতে পাবা। তো আপকামিং আমি তোমাদের 10 থেকে 12 দিনে কিন্তু রাত 12টা আপডেট ক্লিয়ার করেছি, আশা করি রাত 12টা আপডেটগুলো জানতে পেরে তোমরা উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই ভিডিওতে এটা কিন্তু লাইক করে দিও। আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখা ভালো, যদি এটা প্রত্যেকটা সার্ভারের জন্য 100% করব না, তবে বাইরে কিছু কিছু সার্ভারে কিন্তু অলরেডি আমাদের ফ্রি গান স্ক্রিন একটি মিশন শুরু হয়েছে আমাদের 6th অ্যানিভার্সারি স্পেশাল। তো এই মিশনটা যদি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভে দেয়, সেক্ষেত্রে 6th অ্যানিভার্সারি যখন আমাদের ইন্টারফেসটি অ্যাড হবে, তারপরে কিন্তু আমাদের এই মিশনটা তোমরা গেমের মধ্যে দেখতে পাবা, যেখানে তোমরা অনেক লেজেন্ডারি লেজেন্ডারি গান কিন্তু একদম ফ্রিতে নিতে পারবে। তবে এটা কিন্তু পার্মানেন্ট না, কিছু দিনের জন্য। তবে ফ্রিতে কিন্তু গানের পার্সেন্টেজটা তোমার অনেকটাই বেড়ে যাবে, এক্ষেত্রে পরবর্তীতে গানটা ফ্রিতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এছাড়া পরবর্তী মাসের 8 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু 6th অ্যানিভার্সারি স্পেশাল যে লেজেন্ডারি ফিস্ট স্ক্রিন রয়েছে, এই ফিস্ট স্ক্রিনের যে মুখা স্টেটমেন্ট এটা কিন্তু দেখার একটি সম্ভাবনা রয়েছে। ফিস্ট স্ক্রিনটা কিন্তু সুন্দর আছে, তোমরা চাইলে কিন্তু বেড করে নিতে পারো। এত কষ্ট করে তোমাদের জন্য এতগুলো লিক্স ম্যাচ করে নিয়েছি, এত কিন্তু তোমরা ভিডিও দেখছো, হয়তো বা ভিডিও ভালো হচ্ছে, নাহলে ইনফরমেটিভ বলে দেখছো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওতে লাইকটা না থাকলে কষ্ট করে লাইকটা দিয়ে দাও। লাস্ট একটি আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করতে চলছে, যেটা হচ্ছে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। ফ্রি ফায়ার তাদের অফিসিয়াল সোশ্যাল অ্যাকাউন্টে কিন্তু এমন একটি ব্যানার পোস্ট করছে, এটা দেখার পর যে কেউ বলে দিতে পারবে যে এটা কিসের ইভেন্ট। এখন দেখতেছি তাদের মতি গতিরই ঠিক নাই, একবার তারা বলতেছে লেট হবে, আবার তারা ব্যানারও পোস্ট করছে। ব্যানার পোস্ট করার মানে কিন্তু খুবই শীঘ্র ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসা। তো তোমরা একটু রেডি থাকতে পারো, হতে পারে আমাদের বান্ডেলের ইভেন্টটা তারা দিয়েও দিতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের বাট আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অনবল করে রাখতে একদম ভুলো না। তো যাই হোক, আজকের মতো ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।